মহাসমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের অংশগ্রহণমূলক নির্বাচন করার ইচ্ছে নেই বলেই দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামীকাল নয়াপল্টনের সমাবেশ শান্তিপূর্ণ হবে। আর মহাসমাবেশে অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, পথে পথে তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত ঘরে না ফেরার প্রত্যয় জানান তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। মহাসমাবেশে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসার পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথাও বলেন বিএনপির কর্মীরা। কুমিল্লা থেকে আসতে আসতে আঙ্গরে বহু তরানি করছে, তো আমরা আসি, প্রতিটা গাড়ি চেক করতেছে এবং প্রতিটা লোকের মোবাইল চেক করতেছে। তারা যে যদি বলে মাঠ থেকে উঠতে, মাঠ থেকে উঠবো, তারা যদি না বলে মাঠ থেকে উঠবে না, তাহলে আমরা মাঠে বসে থাকবো ইনশাল্লাহ। আমরা লঘুবিটার আন্দোলনের মতো কোনো আন্দোলন দিব না, কর্মসূচি দিব না, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ কর্মসূচি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান তিনি। এই মহাসভায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা আলোচনা করেছি। এই মহাসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আমরা এই অবিলম্বে তাদেরকে মুক্তি এবং তাদের নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হবে জানিয়ে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল। রুলিং পার্টি তারা যদি আপনার কোন রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকার কি বহন করতে হবে? হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।